আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, তো আপনাদের মাঝে আমি চলে আসলাম একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে যে জানালা, সানসাইড এবং লিন্টেল এবং ফলস চার্জ যে থাকে এইগুলা সঠিক নিয়মে কীভাবে স্যান্ডারিং করবেন এবং স্যান্ডারিং করে রড ব্যান্ডিং করে ঢালাই করবেন, ঠিক আছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে জানালার সানসাইডটা আপনি স্যান্ডারিং করে কোনো মতো স্যান্ডারিং করে লেভেল টেবল না করে ঢালাই করে দেয়, এতে কিন্তু প্লাস্টার করার অনেক সমস্যা হয়, ঠিক আছে। তো এখন যেহেতু আপনার জানালায় কিন্তু সব জায়গাতেই ঠাই লাগানো হয়, ঠিক আছে, এতে প্লাস্টার করার সময় যদি জানালা সেন্টারিংটা লেভেল না করে যদি আমরা ঢালাই করি, পরে দেখা যায় যে প্লাস্টার করে লেভেল কিন্তু মিলানো যায় না, এতে ঠাই লাগানোর সময় অনেক ঝামেলা হয়, ঠিক আছে। তো এই ভিডিওতে দেখাবো যে কীভাবে সঠিকভাবে সেন্টারিং করবেন এবং লেভেল করবেন, লেভেল করে অ্যাকুরেটভাবে সেই সানসাইডটা ঢালাই দেবেন এবং লিন্টেলটা কীভাবে সেন্টারিং করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের আজকে এটাই দেখাবো, ঠিক আছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে আমরা শুরু করি কীভাবে সানসাইড সেন্টারিং করা যায় এবং ঢালাই করা যায় সঠিক নিয়ম, ঠিক আছে। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে সবার আগে আমাদের নিত্য নতুন কাজের ভিডিও আপনাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগছে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। Thank you.
Thank you.
I'm not going to be able to do that.